আজ থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে 13 ডিসেম্বর। 15 ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 22 ডিসেম্বর। এইচএসসি তে এবার তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা নেওয়া হবে না। এই বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেওয়া হবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 1,96,283 জন। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 13,99,690 জন। এবছর পরীক্ষার্থীর সংখ্যা 12,03,407 জন। পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁস এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা আয়োজনের আগামী 3 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।